নমস্কার, ওয়েলকাম টু এরিনানিমেশন উল্টাডাঙ্গা। আজ আমাদের সেন্টারে স্টুডেন্টরা একটা প্রজেক্ট প্রেজেন্টেশনের ওপর একটা শ্যুট করছে, যেটা ওদের একটা কমার্শিয়াল অ্যাডের ওপর শ্যুট হচ্ছে রিল স্টুডিওতে। সেটার কিছু ঝলক আমি আপনাদেরকে এখন দেখাবো। আমাদের এখানে কফি বিনসের ওপর কফি নেসকাফের ব্র্যান্ডিং এর প্রমো যে অ্যাড চলছে প্রজেক্টের জন্য ইনিয়ারের। তোমাদের নাম? আমার নাম মইনাক চ্যাটার্জি। আমার নাম অরণ্য মাইতি। আমার নাম অঙ্কিতা মাইতি। আমার নাম ঈশা নাক। তোরা কোন ইনস্টিটিউটে করছো এটা? আমরা করছি এটা। তোরা কি নিয়ে ভর্তি হয়েছো, কোন কোর্স নিয়ে? আমি তো 3D অ্যানিমেশন নিয়ে ভর্তি হয়েছি। আমার গ্রাফিক্স এন্ড ওয়েব এডিটিং। আমার জিবিডি প্লাস মায়া। আমার মোশন গ্রাফিক্স ডিজাইন। তোখানে কেমন লাগছে কোর্স করে এবং ক্লাস করে? এখানে ফ্যাকাল্টিরা কেমন? অ্যাকচুয়ালি অ্যানিমেশন উল্টো লাগা নেই, তোমরা কি বলবে? যেখানে সবাইকে সত্যি মানে তাদের কেরিয়ার এই এই বিষয়ের উপর যাদের খুব ইন্টারেস্টিং, তার মানে ইন্টারেস্ট আছে তাদের ভর্তি হওয়ার কথা। এখানে খুব ভালো জব ইয়ের জন্য আছে, রিক্রুটমেন্ট আছে। আমি একটা কথা বলবো, ফিল্ড তো আরও অনেক আছে, তো এই ফিল্ডটা কেন চুজ করলো তোমরা? এই ফিল্ডটা খুব ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি, মানে এটার খুব গ্রোথ এখন এখন মানে দুনিয়াতে মানে বাইরে খুব এটা চলছে, খুব প্রচলিত জায়গা মানে প্রচলিত এখন। তো সেক্ষেত্রে এটা গ্রোথটা আপাতত বাড়ছে খুব দিন দিন, এটাই হচ্ছে মানে গ্রাফটা যদি দেখা যায় দিন দিন বাড়ছে। বিশেষ করে ওয়েব মানে আমার যে পার্টটা জব তো এমনিতে কমে যাচ্ছে বিভিন্ন সেক্টরে, ঠিক আছে, বাট এই সেক্টরে অনেকই আছে চান্স। তুমি কিছু বলবে? আমার আসলে অনেক ছোটবেলা থেকে ইন্টারেস্ট ছিল আঁকার প্রতি, তো স্যারের কাছে এসে আমার অত বেশি এটার সম্বন্ধে নলেজ ছিল না, বাট স্যারকে এসে যখন স্যার অনেক ভালো মতো আমাকে সাজেস্ট করেছে, তো আমি খুব হ্যাপি। হ্যাঁ, আমি মোশন গ্রাফিক্স নিয়ে এখানে হয়েছি। হ্যাঁ, এই ফিল্ডটা এখন এই মুহূর্তে প্রচণ্ডভাবে ছড়াচ্ছে, দ্যাটস ওয়াই। তো অবভিয়াসলি এদিন অ্যানিমেশন উল্টে দেওয়া প্লিজ জয়েন, খুব ভালো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ক্লিপসগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, এবং তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার অবশ্যই করবেন।